প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব পবিত্র মক্কা আল মুকাররমা থেকে মদিনা রোডে, অর্থাৎ মক্কা আল মুকাররমা থেকে উত্তর দিকে প্রায় 25 কিলোমিটার দূরে জুম্মুম ডিস্ট্রিক্টে অবস্থিত মসজিদে ফাতহ দেখাতে। মসজিদ শব্দের অর্থ হচ্ছে মসজিদ, ফাতহ শব্দের অর্থ হচ্ছে বিজয়। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের পূর্বে যে জায়গার মধ্যে অবস্থান করেছেন তার বাহিনী 10,000 সাহাবায়ে কিরাম যে জায়গার মধ্যে বিশ্রাম গ্রহণ করেছিলেন সেই জায়গার মধ্যে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। সেই মসজিদটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং মসজিদের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। মসজিদে ফাতহ এটি মক্কা আল মুকাররমার আল জুম্মুম ডিস্ট্রিক্টে অবস্থিত, যেমনটা আমরা বলেছিলাম। ইতিহাসে জানা যায় যে এটি মার আদ জাহরানে অবস্থিত এবং সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দুরাত আগে তার সৈন্যবাহিনী নিয়ে অবতরণ করেছিলেন সে জায়গার মধ্যে, এবং বর্তমানে এটি আল ফাতহ মসজিদ নামে পরিচিত রয়েছে কারণ এটি স্থানটির নাম পেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আল মুকাররমার মধ্যে মানুষদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। কাফির মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে গ্রহণ না করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে বর্জন করেছিল, থাকতে দেয়নি তার প্রিয় মাতৃভূমি মক্কা আল মুকাররমাতে, এবং তারা বাধ্য করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে যেতে। তাই তো রাব্বে করিম তার প্রিয় হাবিবকে মক্কা আল মুকাররমা ত্যাগ করে মদিনা আল মুনাওয়ারায় হিজরত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। প্রিয় দর্শক, জন্মভূমির লোকেরা রাসূলকে থাকতে দেয়নি, কিন্তু অপরদিকে মদিনার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য প্রত্যেক দিন তারা মদিনা থেকে একটু বাহিরে সামনে এসে আল্লাহ রাসূলের জন্য অবস্থান করতেন, অপেক্ষা করতেন কখন যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকা নিয়ে তাদের সামনে উপস্থিত হন। আল্লাহ রাসূল বলেছেন, যদি আমাকে মক্কা থেকে তারা বের না করত তাহলে আমি মক্কা থেকে বের হতাম না। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই তার জন্মভূমির সাথে তার সম্পৃক্ততা অনেক অনেক গুণ বেশি, এবং সেই সম্পৃক্ততার কারণে সেই মায়া, আদর, ভালোবাসা সে ছাড়তে পারে না, ভুলতে পারে না। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনা আল মুনাওয়ারা হিজরত করে চলে গেলেন, এক এক করে 8টি বছর অতিক্রম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম বছরে, হিজরতের অষ্টম বছরে তিনি 10,000 সৈন্যের সমন্বয়ে একটি বাহিনী গঠন করলেন এবং মক্কা আল মুকাররমায় আক্রমণ করার জন্য আসার জন্য মনস্থ করলেন, এবং রওনা করে যখন তারা মদিনা আল মুনাওয়ারা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করেছেন, আসছেন, পথিমধ্যে অনেক জায়গার মধ্যেই বিশ্রাম গ্রহণ করেছিলেন, তার মধ্য থেকে অন্যতম যে জায়গাটি আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মসজিদে ফাতহ, যা জুম্মুম ডিস্ট্রিক্টে অবস্থিত, সেই মসজিদটির পাশে এই জায়গার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে মসজিদে আসলাম, মসজিদে আসার পর আমাদের একজন বাংলাদেশি ভাইকে দেখতে পেলাম মসজিদে বসে আছেন। আমরা প্রথমে সৌদি মনে করেছিলাম, পরিচয় হওয়ার পর বুঝতে পেরেছি যে ভাইটি বাংলাদেশি ভাই এবং তিনি কোরআনের হাফেজ, তিনি এই মসজিদে সলাত আদায় করেন, ইমামতির দায়িত্ব পালন করছেন, সুবহানাল্লাহ। ভাইয়ের নাম কি যেন? আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হাফেজ মাসুদুর রহমান। হাফেজ মাসউদুর রহমান ভাই, ওনার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের বাড়ি। তো ভাই এখানে ইমামতির দায়িত্ব পালন করছেন, আপনি এই মসজিদ সম্পর্কে কি জানেন একটু বলবেন আমাদের? কি মসজিদ হলো? আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি নিজ হাতে তৈরি করা মসজিদ, যে আপনি মিম্বর দেখতেছেন, মিম্বরে যে পাথরগুলো লাগানো আছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি হাতে লাগাইছে, হয়তো বা অনেকবার সংস্করণ করা হয়েছে, বাট পাথরগুলো ওইভাবেই আছে। এবং এখানে কেমন দর্শকরা কেমন আসে বা তাদের অনুভূতি কেমন হয়? ওমরার যখন মৌসুম থাকে তখন প্রচুর পরিমাণ মানুষ আসে, প্রতিদিন বাস ভরে ভরে মানুষ আসতেছে, আপনার পরিদর্শন করতেছে। এই যে দেখতেছেন পাথরগুলো, জি জি, এই পাথরগুলো নবী সাল্লাল্লাহু নিজে হাতে রাখানো, যদিও একটু সংস্করণ করা হয়েছে বাট নিজে হাতে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন আমাদের প্রিয় মাসুদ ভাইয়ের কাছ থেকে। আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন যে মসজিদটি
একবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কিন্তু বলে রাখি, আপনারা ভাবতে পারেন যে মসজিদটি অনেক পুরাতন এবং অনেক ছোট, কিন্তু গভর্নমেন্ট এক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু গুরুত্ব না দিলেও, মসজিদটি অনেক বড় আকারে সুন্দর করে নির্মাণ না হলেও, এই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পেলাম সেটি হচ্ছে এই যে মেহরাবের মধ্যে যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমিও চিন্তা করতে লাগলাম এত সুন্দর করে পাথরগুলো কেন রাখা হয়েছে। তিনি বললেন, এই পাথরগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের পাথর এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শের পাথর হচ্ছে এগুলো। যদিও কিছুটা বর্ধন এবং সেখানে কমানো হয়েছে, সংস্কার করা হয়েছে, কিন্তু এই পাথরগুলো আমার রসুলের হাতের স্পর্শ লাগা পাথর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মেহরাবটি হচ্ছে, দেখুন এই যে পাথর আমি টাচ করছি, এটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রেখে যাওয়া এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শের পাথরগুলো আজকে এই মসজিদে ফাছের মেহরাবের মধ্যে স্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি প্রিয় মাসুদ ভাই, একটা হলো যে এখানে সরকার থেকে অনেকবার বাজেট আসছে, বাট যে মুসল্লি আছে তারা এটা ভাঙতে দিচ্ছে না, বলতেছে আমাদের মসজিদে এইভাবে থাকাটাই আমরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি, যা আপনাদের মনে প্রশ্ন আসতে পারতো বা এসেছে হয়তো বা নিশ্চয়ই, যে এই মসজিদটি কেন এত পুরাতন, কেন এটিকে সংস্কার করা হচ্ছে না। তিনি বললেন, তিনি যেহেতু এখানে ইমামতির দায়িত্ব পালন করছেন, তিনি বললেন যে গভর্নমেন্ট থেকে কিন্তু বাজেট আসছে, এলাকার লোকেরা আমার রসুলের স্মৃতিবিজড়িত সেই ছোটো মসজিদটিকে রেখে দিয়েছে। আগে যদিও এটি অনেক পরে নির্মাণ হয়েছে, কিন্তু তারা চাচ্ছে না এটি ভেঙে এখানে বড় করে মসজিদ নির্মাণ হোক, এই জন্য এটি করতে দেওয়া হয়নি। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই মসজিদের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জায়গার মধ্যে অবস্থান করেছিলেন আমার রসুল এবং তার সঙ্গে থাকা 10,000 সাহাবি। এটি এমন একটি জায়গা যেখানে রমজান মাসের 18 তারিখে মক্কা বিজয়ের আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনীর শিবির স্থাপন করেছিলেন, তাঁবু স্থাপন করেছিলেন এই জায়গার মধ্যে। পরের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা ত্যাগ করে তিনি বীরে তওয়াতে চলে গিয়েছেন, যে বীরে তওয়াটি মক্কা আল মুকাররমা থেকে উত্তর দিকে প্রায় 1 কিলোমিটার দূরে জারওয়াল নামক জায়গার মধ্যে অবস্থিত। আল্লাহ রসুল কৌশল অবলম্বনের জন্য তিনি প্রত্যেক সাহাবিকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা প্রত্যেকে একটি করে চুলা তৈরি করবে, রান্নার চুলা তৈরি করবে। এখন 10,000 সাহাবি যখন তারা 10,000 চুলা তৈরি করলেন, আর কাফির মুশরিকরা দূর থেকে দেখতে পেল যে 10,000 চুলার মধ্যে রান্না করা হচ্ছে, তার মানে তাদের লোক সংখ্যা যেন কত বেশি, কত কত গুণ বেশি হবে। এই দৃশ্য দেখে তারা ভয় পেয়েছিল। আল্লাহ রাসূল কৌশল অবলম্বন করে তিনি আরও বলেছিলেন যে তোমরা ওয়াশরুম, বাথরুম কম করে নির্মাণ করবে এবং প্রত্যেক বাথরুমের সামনে তোমরা ভিড় করবে। যেহেতু বাথরুমের সংখ্যা কম, সেক্ষেত্রে প্রয়োজন সারার জন্য প্রত্যেকে বাথরুমের নিকটে যেতেই হয়, এবং সংখ্যা কম হওয়ার কারণে এক একটা বাথরুমের সামনে অনেক অনেক গুণ বেশি বড় দীর্ঘ সিরিয়াল পড়ে গিয়েছিল। এই সিরিয়াল দেখেও কাফির মুশরিকরা ভয় পেয়ে গিয়েছিল, তারা বলেছিল এবং ধারণা করেছিল এই জায়গার মধ্যে এত লোকের সিরিয়াল বাথরুমের মধ্যে, না জানি মুসলিমদের সংখ্যা কত বেশি। প্রিয় দর্শক, এই কৌশল অবলম্বন করা কিন্তু নাজায়েজ নয়, যুদ্ধের ক্ষেত্রে অনেক কৌশল অবলম্বন করা যায়। তার মধ্যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কৌশলটি অবলম্বন করেছেন কাফেরদের মনে ভীতি সন্ত্রস্ত তৈরি করার জন্য, তা অবশ্যই বৈধ রয়েছে এবং ইসলাম তা এলাও করে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন প্রত্যেকটা কাজেই বৈধ এবং আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। প্রিয় দর্শক, সেই সময় মক্কা আল মুকাররমার লিডার ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান যখন এই সংবাদ শুনতে পেল, সে তার সঙ্গে কয়েকজন কুরাইশ নেতা নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে উপস্থিত হলেন। সেখানে গিয়ে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসকে খুঁজতে শুরু করলেন এবং তিনি পেয়ে তাকে সঙ্গে করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহ রসুল, আবু সুফিয়ান এমন একজন ব্যক্তি যে অহংকার ভালোবাসে, তাকে কিছু দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আওয়া বাইতা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে, যে দরজা বন্ধ করে ঘরের মধ্যে আশ্রয় নেবে সে নিরাপদ থাকবে, যে মসজিদের মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, শিখার অনেক কিছু রয়েছে। আবু সুফিয়ান সেই মক্কার লিডার ছিল, মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলো, আল্লাহ রাসুল তাকেই আবার মক্কার লিডার হিসাবে নিযুক্ত করলেন, নির্ধারণ করলেন, এবং তিনি এই ঘোষণাও করলেন যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে।